দুজনের মধ্যে যখন বন্ধুত্ব সৃষ্টি হয়, উভয় জনের চাহিদা হয় কাছাকাছি থাকা। বন্ধু, তুমি যদি হাটহাজারি থাকো আমাকেও হাটহাজারি রাখবে, তুমি যদি সৌদিয়া চলে যাও আমাকেও সৌদিয়া নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের দাবি পূরণের লক্ষ্যে থাকার ব্যবস্থা করলেন জান্নাত। কোথায় জান্নাত? তাফসিরে রুহুল মানি সহকারে বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে, আমাদের জান্নাতের ছাদ এবং আরশে মুআল্লার তলা হলো এক। যেমন দোতলা বিল্ডিংয়ের নিচের তলার ছাদ আর উপরের তলার তলা, আমাদের জান্নাতের ছাদ আর আরশে মুআল্লার তলা হলো এক। তার মানে আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে আমাদেরকে তার কুদরতি কদমের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন, বন্ধুত্বের দাবি পূরণ করলেন। কেউ হয়তো প্রশ্ন করবেন, তাহলে এখন যে আবার বের করে দিলেন, এর রহস্য হলো বন্ধু যদি সবসময় বন্ধুর পাশেই থাকে, মিলনের স্বাদ বুঝে আসে না, বন্ধুত্বের মজা বুঝে আসে। মিলনের স্বাদ আর বন্ধুত্বের মজা বুঝতে হলে কিছু সময় বিচ্ছেদ বেদনা সইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচ্ছেদ বেদনা সহার লক্ষ্যে আমাদেরকে দুনিয়ার সফরে পাঠায় দিলেন, জানাই দিলেন বন্ধুরা যাও দুনিয়ার সফরে, বিচ্ছের বেদনা সহ্য করে তোমরা যখন আবার জান্নাতে ঢুকবে, আমি বন্ধুর দিদার এবং সাক্ষাৎ লাভ করবে, তখন বুঝবে দিদারের স্বাদ কত, সাক্ষাতের মজা কত, এর আগে বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিদারের স্বাদ বুঝার লক্ষ্যে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলেন, পাশাপাশি জানাই দিলেন বন্ধুরা এই সফরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যেতে পারে, আমি বন্ধু রহমান রহিম, আমি নিষ্ঠুর নই, এত দিন যাবৎ তোমাদেরকে ভুলে বসে থাকবো, এমন নিষ্ঠুর বন্ধু আমি নই। তোমাদের সাথে চিঠি পত্রের ব্যবস্থা থাকবে, ফোনে আলাপ আলোচনার ব্যবস্থাও থাকবে। ও বন্ধুরা, তোমাদের সাথে একটি প্রেমমাখা চিঠি পাঠিয়ে দিলাম আলাপ আলোচনার লক্ষ্যে, ওই চিঠির নাম হলো কোরআনে কারীম। বন্ধুর চিঠি যখন বন্ধুর হাতে পৌঁছে, বন্ধু খোলে বারবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, স্বাদ গ্রহণ করে। আল্লাহ পাক জানায় দিলেন বন্ধুরা আমার এই প্রেমমাখা চিঠি আল কোরআন যখন তোমাদের হাতে পৌঁছবে, বারবার খুলবে, পড়বে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, বুকে মিলাবে, দেখবে কত স্বাদ লাগে, কত মজা লাগে। বন্ধু বন্ধুর চিঠিকে আলমিরাতে সংরক্ষণ করে রেখে দেয়, সময় পাওয়া মাত্র পুনরায় আবার চিঠি হাতে নেয়, খোলে, আবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়। আল্লাহ পাক জানায় দিলেন বন্ধুরা তোমরা আমার কালাম বারবার খুলবে, পড়বে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, বুকে মিলাবে, দেখবে কত স্বাদ লাগে, কত মজা লাগে। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পাশাপাশি যেন জানাই দিলেন বন্ধুরা দুনিয়ার বন্ধুর চিঠি যখন হাতে পৌঁছে, হস্তলিপি দেখা যায় বন্ধুর চেহারা চিঠির মধ্যে বসে না, কিন্তু আমি বন্ধুর চিঠির পাওয়ার এই পরিমাণ বেশি, তোর চোখের যদি যদি ঠিক থাকে আমার এই চিঠি খোলা মাত্র আমি বন্ধুর কুদরতি চেহারার নূরের ঝলক তুই দেখতে পাবি। ওরে আমি ফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتلو ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا
মজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। কোরআনে কারীমের একুশতম পারার প্রথম আয়াত দেওয়া করা হয়েছে, তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ও তাফসীর বোঝার সুবিধার্থে প্রথমে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বুঝে নেওয়ার চেষ্টা করি। কথাগুলো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু বানানোর লক্ষ্যে। নিজ কর্মদোষে যদি দুশ্মনে পরিণত হই ভিন্ন কথা, উদ্দেশ্য দুশ্মনী নয়। কি দলিল কি প্রমাণ আল্লাহ পাক বন্ধু বানানোর লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআনে কারীমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া আমালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি একটি আমানত দিতে চাইলাম আকাশসমূহকে। কি আমানত? কোন কোন তাফসীর অনুযায়ী ইসলাম নামক আমানত, কোন কোন তাফসীর অনুযায়ী কোরআন নামক আমানত, কোন কোন তাফসীর অনুযায়ী মহব্বত এবং ভালোবাসা নামক আমানত। তিন কথার মধ্যে তেমন কোনো বিরোধ নেই। এই আমানতটি দিতে চাইলেন আকাশসমূহকে, এরা অস্বীকার করল যে আমরা নিতে পারবো না। এরপর আল্লাহ পাক দিতে চাইলেন জমিনকে, জমিন অস্বীকার করল আমিও পারবো না, আমার ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এরপর দিতে চাইলেন পাহাড় সমূহকে, এরাও অস্বীকার করল আমরাও নিতে পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এখানে একটি প্রাসঙ্গিক কথা বুঝে নিই, পাহাড় জমিনের একটি অংশ, পাহাড়ের তুলনায় জমিন অনেক বড়, জমিনের তুলনায় আকাশ অনেক বড়। আল্লাহ পাক বড় মাকলুকদেরকে নিতে বললেন, এরা অক্ষমতা প্রকাশ করলো নিবে না। আমাদের ক্ষুদ্র যুক্তি বলে আরো বড় মাকলুককে দেওয়ার কথা, আরশকে কিংবা কুরসিকে, তা না করে আল্লাহ পাক চলে আসলেন ছোটর দিকে। আকাশ অস্বীকার করার পর জমিনকে বললেন, তুমি নাও, আকাশের তুলনায় জমিন কি পরিমাণ ছোট, একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই জমিন একটি গ্রহ যাকে বলা হয় পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটি যেই জগতে ভেসে বেড়াচ্ছে এই জগৎকে বলা হয় সৌরজগৎ। আট নয়টি গ্রহ এবং কিছু উপগ্রহ মিলে সৌরজগৎ গঠিত হয়। এই গ্রহগুলো ছোট নয়, যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের আয়তন 20 কোটি বর্গ মাইল, কোনো কোনো গ্রহ এর থেকে অনেক বড় আছে। আবার এই গ্রহগুলো একটি আরেকটির সাথে লেগে নেই, দুই গ্রহের মধ্যখানে অনেক দূরত্ব। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ, এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূরে, বাকি গ্রহগুলো আরও দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করুন সৌরজগৎটি কত বড়। আবার এই সৌরজগৎ যেই জগতে ভাসমান ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি।
বিজ্ঞানীরা বলেন যে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন 33 লক্ষ আলোক বর্ষ। কি অর্থ? আলোর গতি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আলো যদি 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ, এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যে জগতে ভেসে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। চিন্তা করুন গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছ যে জগতে ঘুরে বেড়াচ্ছে এই জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি। গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। বিজ্ঞানীরা বলেন এমন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। চিন্তা করুন মহাগ্যালাক্সিটি কত বড়। যে আল্লাহ এত বড় মহাগ্যালাক্সি সৃষ্টি করেছেন ওই আল্লাহ কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব প্রথম আকাশের পেটের ভিতরে। এত দূর পর্যন্ত যাওয়ার পরেও প্রথম আকাশটি কোথায় এর হদিস আজ পর্যন্ত মিলেনি, হয়তো মিলবেও না। এজন্যই তো বিজ্ঞানীরা আকাশ অস্বীকার করে। এরা বলে আকাশ বলতে কিছু নেই। প্রশ্ন জাগে, আমরা যে নীলবর্ণের একটি গম্বুজ দেখতে পাই তাহলে এটি কি? এরা বলে সূর্যের কিরণ যখন পৃথিবীর ধুলিকণা ও গাছগাছালিতে পড়ে একটি প্রতিবিম্ব উপরে ভেসে ওঠে, নীলবর্ণ ধারণ করে। এটা আসলে চোখের ধোকা, বাস্তবে আকাশ নয়। কিন্তু আমার আল্লাহ বলেন আমি 7টি আকাশ সৃষ্টি করেছি। যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। এখন বুঝার বিষয় তাহলে এরা কেন আকাশ অস্বীকার করে। বাস্তব হলো এক ব্যক্তি ছেলে বিয়ে করাইয়ে পুত্রবধূ বাড়ি নিয়ে এসেছে। পুত্রবধূ মাশা আল্লাহ এত লম্বা, মাপ দিলে হাত দাঁড়ে হয়। সকালবেলা শাশুড়ি কলসি হাতে দিয়ে বলছে যাও ঘাটে পানি নিয়ে আসো। বউ লড়খড় লড়খড় করে কলসি নিয়ে কোনো প্রকার ঘাটে পৌঁছে। লড়খড় করার কারণ কলসির মাথা আর বউয়ের মাথা তো এক লেভেলের। ঘাটে গিয়ে কলসি চেপে ধরছে পানি ঢোকার জন্য, এর মধ্যে গলার হারটি ছিঁড়ে কলসির ভিতরে পড়ে যায়। বেচারি কলসির মুখ দিয়ে হাত ঢুকিয়ে হার খুঁজতেছে কিন্তু পাচ্ছিল না। দেরি দেখে শাশুড়ি আম্মা ঘর থেকে হাত মারলেন, বৌমা এতক্ষণ ঘাটে কি করো? বউ জবাব দেয়, মা হার হারিয়ে ফেলেছি, হার খোঁজ করতেছি তাই দেরি লাগতেছে। কোথায় হারিয়েছ? অন্য কোথাও হারাইনি, হারিয়েছি আপনাদের কলসির ভিতরে। তো কলসির ভিতরে হার হারাইলে হাত দিলেই তো হার পাওয়া যাওয়ার কথা। বউ জবাব দেয়, আম্মা হাত দিলে কিভাবে হার পাওয়া যাবে, আপনাদের কলসি তো তলা নেই। তো শাশুড়ি বুঝতে পেরেছে বউয়ের বুঝবুদ্ধির ঠিকানা, যে মা কলসির তলা আছে, তোর হাত খাটো লাগবাস না। তো তেমনিভাবে আমাদের বিজ্ঞানীরাও বিজ্ঞানের হাত উপরের দিকে লম্বা করে আকাশ লাগ পায়নি। যদি বলতো আমাদের বিজ্ঞানের হাত খাটো, আকাশ এর থেকে আরও অনেক উপরে, বুদ্ধির পরিচয় দিত। তা না বলে ওই খাটো বইয়ের মতো বলছে দুনিয়ার কোনো স্বাদ নেই। এই জন্য ডক্টর ইকবাল মরহুম বলেছিলেন, হায় হাকিকত জানে দে চশমে গলত দি কা ফাসা।
হায় হাকীকত ইয়া মেরি চশমে গলত বিকা ফাসাদ ইয়ে জমি ইয়ে দস্ত ইয়ে কোসা ইয়ে চর থে কবুত কোই কহতা হায় নহি হায় কোই কহতা হায় কে খায় ক্যা খবর হায় ইয়া নহি হায় তেরি দুনিয়া কা বুজুদ ও আল্লাহ রাশিয়ার বিজ্ঞান দিয়ে যদি তোমার সৃষ্টি জগৎ দেখতে যাই একরকম দেখা যায়, আমেরিকার বিজ্ঞান দিয়ে দেখতে গেলে আরেক রকম দেখা যায়, বাস্তবতা কি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না। আসলে ব্যাপারটা হলো আপনি যদি লাল রঙের চশমা চোখে দিয়ে আকাশের দিকে তাকান দেখা যাবে আকাশে শুধু আগুন আর আগুন, কালো রঙের চশমা দিয়ে তাকাইলে দেখবেন আকাশে মেঘ, সবুজ রঙের চশমা দিয়ে মরুভূমির দিকে তাকাইলেও দেখা যাবে সবুজ ঘাস, সাদা চশমা দিয়ে তাকাইলে দেখবেন না আকাশে আগুন না মেঘ না মরুভূমিতে ঘাস। এতক্ষণ যে দেখলাম এগুলো সব ছিল চশমার গুণমান। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের একটি বাস্তবতা আছে, বিজ্ঞানের গোলমালের কারণে এক এক বিজ্ঞান এক এক রকম। ডক্টর ইকবাল মরহুম তাই শেষমেশ হাতিয়ার জেলে দিয়ে আত্মসমর্পণ করলেন, একথা বলে যে জ্ঞান বিজ্ঞানের পিছনে দৌড়ে জীবনের বহু সময় বিনষ্ট করে ফেলেছি, এখন প্রতিশ্রুতি দিচ্ছি তোমার দরবারে জুনুন তথা ওহির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করতে। তাই তিনি আল্লাহ পাকের দরবারে এই কথা বলে দোয়া করতেন যে আতা আসলা আফেকা জাজবে দরকার, আতা আসলা আফেকা জাজবে দরকার, শরীকে সোমরা এলা ইয়াজানুকার, তেরা দেখি গুথিয়া সুলজা চুকা মাই, মেরে মাওলা মজে সাহেব জুনুকার, মেরে মাওলা মজে সাহেব জুনুকার। ও আল্লাহ, বিজ্ঞানের উপন বেছে নিয়েছি, ইকবাল কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, অতএব তোমার দরবারে ফরিয়াদ করে ইকবালের নামটি ওই সমস্ত বন্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে বর্তমান বিশ্বের কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে। যাই হোক, তো বলতেছিলাম আকাশটি কত উপরে চিন্তা করি। দারমি শরীফে একটি হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে, আবার এরপর এই পরিমাণ জায়গা ফাঁকা, এরপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ, এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। চিন্তা করুন সাত নম্বর আকাশটি কত বড়, এরও অসংখ্য গুণিত লক্ষ কোটি মাইল উপরে হলো সিদ্রাতুল মুনতাহা। যাই হোক, এমন বিরাট বিশাল সাতটি আকাশের সামনে জমিনের কি অস্তিত্ব? আকাশের সামনে জমিনের অস্তিত্ব তো পরের কথা, বিজ্ঞানীরা বলেন সৌরজগতের সামনে জমিনকে তুলে ধরলে একটি দুলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না। তো এত বড় মাখলুককে নিতে বললেন তার সাতটি আকাশ, এরা অস্বীকার করলো আমানত আমরা নিতে পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি, আমাদের ক্ষুদ্র বিবেক বলে আল্লাহ পাক আরও বড় মাখলুককে বলবেন তোমরা নাও। তা না করে একদরে ছোট মাখলুক জমিনের কাছে চলে আসলেন, জমিন তুমি নাও, জমিন অস্বীকার করলো আরো ছোট মাখলুকের কাছে আসলেন, ও পাহাড় তোমরা নিয়ে নাও, মনে হয় যেন উল্টা দিকে আসলেন। আসলে আমাদের বুঝ উল্টা হতে পারে, আমার আল্লাহর কোনো কথা কোনো কাজ উল্টা হয় না, তো তাহলে ছোট মাখলুকের দিকে আসলেন কেন? আল্লাহ পাক ইশারায় করতেছেন আমার এই আমানত আকারে বড় কোনো মাখলুক নিতে পারবে না, নিবে তো সাড়ে তিন হাত বডির মালিক মানুষ, তাই মানুষের দিকে ঘনাচ্ছেন। আল্লামা সাদি বলেন আজা ফাতরা লো লো ইলা লাকুনা, আজা ফাতরা লো লো ইলা লাকুনা, দেওয়াজি সুরতে সারফে বালা কুনা। জিনুক সাগরে বসবাস করে রাশি রাশি পানি, হা করলে সাগরের পানি দিয়ে পেট বোঝাই হয়, কিন্তু এই পানি থেকে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি হয় না, মুক্তা সৃষ্টি হয় সামান্যতম বৃষ্টির একটু রেণুর মাধ্যমে।
আকারে বড় মাকলুক দ্বারা এই আমানত গ্রহণ করা সম্ভব হবে না, সম্ভব তো হবে সাড়ে তিন হাত ঘড়ির মালিক মানুষের, তাই আল্লাহ পাক এদের দিকে গড়াচ্ছেন। কিন্তু এখনও মানুষকে নিতে বলেননি, এর আগে মানুষ এগিয়ে গিয়ে বলছে আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ পাক আমানতটি মানুষকে দিয়ে দিলেন, যদি কেউ আমানতটি গ্রহণ না করত আল্লাহ পাক দিতে চাইলেন কেউ নিল না, গ্রহণ করল না, বেইজ্জতি হল। মানুষ আমানতটি গ্রহণ করে ইজ্জত রক্ষা করল। এখন তো আমাদের ক্ষুদ্র বিবেক বলে আল্লাহ পাক মানুষকে বলবেন মোবারক বা ধন্যবাদ, তা না করে এখানে যেন উল্টা কাজ করলেন, মারাত্মকতম দুইটি গালি শুনিয়ে দিলেন, বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা বড় জালেম বড় জাহেল। শুধু জালেম আর জাহেল বলেননি, মোবালাগার সিগা বড় জালেম বড় জাহেল। যখন মানুষ গালি খাইল সমস্ত মাখলুক খুশি, আশরাফুল মাখলুকাতের বেইজ্জতি হয়ে গেছে তো এদের খুশি হওয়াটা যুক্তিতে দরকার। কিন্তু গালি খাওয়ার পর দেখা গেছে মানুষ এর থেকে আরও বেশি খুশি। আশ্চর্য ব্যাপার, গালি খাওয়ার পর বেজার হওয়ার কথা খুশি কেন? মানুষ খুশি হলে অন্য মাখলুক বেজার হবে, অন্য মাখলুক খুশি হলে মানুষ বেজার হবে, উভয় পক্ষ খুশি, এটার রহস্য কি? রহস্যটি পরিষ্কারভাবে বুঝার লক্ষ্যে মসনবী শরীফের একটি ঘটনা আগে বুঝে নিই। ঘটনাটি হলো কায়েস নামক এক যুবক আর এক শাহজাদির প্রেমিকার আশেক। কায়েস মানে মজনু আর শাহজাদে মানে লাইলা। লাইলা আব্বার টের পেয়ে কারফিউ জারি করছে, এই মজনু আমার সীমার ভিতরে ঢুকতে পারবে না। লাইলার বাপের কারফিউর কারণে মজনু লাইলার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না, চতুর্দিকে পাহারাদাররা পাহারাদারি করে। এতে তো মজনুর কষ্ট হয়, তার প্রেমিকের সাথে সাক্ষাৎ করতে পারে না, কিন্তু লাইলার কি কষ্ট হয় না? লাইলার কষ্ট মজনু থেকে লক্ষ লক্ষ গুণ বেশি, কারণ প্রেমের আগুন আগে প্রেমাস্পদের অন্তরে জ্বলে। ওই প্রেমাস্পদের প্রেমের আগুনের আকর্ষণে প্রেমিক তার দিকে দাবিতে হয়, অতএব প্রেমিক থেকে প্রেমাস্পদের অন্তরে মহব্বতের ভালোবাসা থাকে অনেক বেশি, বিচ্ছেদ ঘটলে তাদের কষ্ট হয় অনেক বেশি। তাই বুজুর্গান দিন বলেন দেখো, মোমবাতি জ্বালাইলে অসংখ্য পোকা আগুনে ঝাঁপ দেয়, এরা সব বাতির আশেকার প্রেমিক। যতক্ষণ পর্যন্ত মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেনি ততক্ষণ পর্যন্ত এই পোকাগুলো মোমের দিকে তাকায় যাও তাকাই না, ফিরে দেখি যখনই তার মাথায় প্রেমের আগুন জ্বলেছে এখন এরা ঝাঁপ দিতেছে। বোঝা গেছে প্রেমাস্পদের অন্তরে প্রেমের জন্ম আগে হয়, এই প্রেমের আকর্ষণে প্রেমিক তার দিকে দাবিতে হয়, অতএব প্রেমিকের তুলনায় প্রেমাস্পদের বিচ্ছেদের কষ্ট হয় অনেক বেশি। তাই বুজুর্গান দিন বলেন জো জালাতা হায় কেসে কো গো বিজলতা হায় জরুর, জো জালাতা হায় কেসে কো গো বিজলতা হায় জরুর, সমর ভি জল জাতি হায় করবা না জল জানে কে বাদ, সমর ভি জল জাতি হায় করবা না জল জানে কে বাদ। যে অন্যকে জ্বালায় সে নিজেও জ্বলে আরও বেশি জ্বলে। এই যে হাজার হাজার পোকা মোমবাতিতে ঝাঁপ দিয়ে করপাকা জ্বালিয়ে ফেললো, হাত পা জ্বালিয়ে ফেললো, সকালবেলায় আসলে দেখবেন করপাকা হাত পা বিহীন অবস্থায় এরা গড়াগড়ে খাচ্ছে, তারপরও দৈহিক অস্তিত্ব আছে কিন্তু মোমের অস্তিত্ব মোটো নেই, তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বোঝা গেছে আশেকের তুলনায় মাসুকের কষ্ট আরও বেশি, তো মজনুর তুলনায় লাইলার কষ্ট আরও বেশি, এজন্যই তো সাক্ষাতের ব্যবস্থাও লাইলা করেছে মজনু করেনি। কীভাবে করব? লাইলা ঘোষণা দিল যে অমুক দিন আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দিব। উদ্দেশ্য গরিবের সাহায্য নয়, উদ্দেশ্য নিজের স্বার্থ উদ্দেশ্য। লাইলা একথা বোঝে বাপের কারফিউর কারণে মজনু ঢুকতে পারে না, আমার সাথে সাক্ষাৎ করতে পারে না, আমার এই ঘোষণা আমার মজনুর কানেও পৌঁছবে, সে ফকিরের বেশভূষা নিয়ে আমার আরিমে ঢুকতে পারবে, এক বাহানা সাক্ষাৎ হয়ে যাবে। ঘোষণা হলো স্বার্থ উদ্ধারের জন্য, গরিবের সাহায্য নয়। যেমন আজকাল আমাদের দেশে অসংখ্য এনজিও গরিবের সাহায্যের নাম নিয়ে সুন্দর সুন্দর আকর্ষণীয় নাম আর ব্যানার নিয়ে আমাদের দেশে এসেছে, আসলে কি উদ্দেশ্য আমাদের গরিবকে সাহায্য করা না নিজের স্বার্থ উদ্ধার করা?
নিজের স্বার্থ উদ্ধার করে। আমাদের বলা বলা মোমেন মুসলমানদের ইমান আকিদা কেড়ে নেয়া এবং সম্পদ কেড়ে নেয়া, না হয় দেখা গেছে একই র্যাঙ্কের চাকরি, আমাদের দেশের এক ব্যক্তি আর ওদের দেশের এক ব্যক্তি। আমাদের দেশের লোকটির বেতন যদি হয় 10,000 আর ওই দেশের লোকটির বেতন হয় 1,10,000, এত ব্যবধান কেন? আমাদের দেশের ব্যাংক থেকে কেউ যদি লোন গ্রহণ করে বছরে 15% সুদ আসে, আর এনজিওদের থেকে লোন গ্রহণ করলে আগামী সপ্তাহ থেকেই কিস্তি দিতে আরম্ভ করতে হয়, এতে বোঝা যায় বছরে প্রায় 150% সুদ দিতে হয়। তাহলে বোঝা গেছে এরা গরিবের সাহায্য করতে আসে না, নিজের পেট পুরে দিয়েছে। তো লাইলার ঘোষণার উদ্দেশ্য গরিবের সাহায্য না, নিজের স্বার্থ উদ্ধার, সেটা হলো তার প্রেমিক মজনুর সাথে সাক্ষাৎ। ঠিকই নির্দিষ্ট তারিখে ফকিরেরা লাইন ধরেছে শাহজাদির স্বহস্তে ভিক্ষা পাবে, সাধারণ কথা তো নয়। সময় মতো লাইলা এসে এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করতেছে। এর মধ্যে মজনুর সিরিয়াল এসে গেছে লাইলার সামনে। এতক্ষণ যাবত তো লাইলা ভিক্ষা দেয়, ফকিরেরা ভিক্ষা নেয়। মজনুর সামনে আসার পর বাতাস উল্টো দিকে বা আরম্ভ করলো। এখন লাইলার ভিক্ষুক সেজে বলতেছে, ও ফকির, তোরে ভিক্ষার টোবলা ভিক্ষার ঝোলা আমাকে দিয়ে দে। মজনু বলে, দিব না। লাইলা বলে, দেখ, দিব না। এক পর্যায়ে লাইলা এগিয়ে গিয়ে টোবলা ধরছে, কেড়ে আনবে। মজনু ছাড়া না, লাইলার সাথে দস্তাদস্তি শুরু। এক সময় এই টোবলা লাইলার হাতে চলে আসে। এতক্ষণের অবস্থায় তো মনে হয়েছিল লাইলার এই টোবলার কতই না প্রয়োজন, কিন্তু টোবলা লাইলার হাতে আসা মাত্র সকলের সামনে এক আছাড় মেরে ভেঙে চুরমার করে দেয়। এতে সকল ফকিরেরা আনন্দে হাততালি দেয় আর খুশি করে যে এক ফকির ভিক্ষা পায়নি, সে ভাগটা তো আমাদের কাছে আসবে, অতএব আমাদের ভাগ বড় হবে। কিন্তু টোবলা ভাঙার পর দেখা গেছে ফকিরদের তুলনায় মজনু আরও বেশি খুশি। ফকিররা জিজ্ঞেস করে, ভিক্ষা পাইলে না পুঁজিপাটটা হারিয়ে ফেললা, কাঁদার কথা, তুমি খুশি কেন? তো মজনু জবাব দেয়, ও ফকিরের গোষ্ঠী, টোবলা ভাঙার মধ্যে কি নিহিত আছে তোরা কি বুঝবি? আমি পুঁজিবানটা হারাইনি, তোদের উদ্দেশ্য ছিল এক মুষ্টি ভিক্ষা আর আমার উদ্দেশ্য ছিল ভিক্ষাদাতা। ভিক্ষা এবং ভিক্ষাদাতার মধ্যে যে ব্যবধান, তোদের আর আমার মধ্যে সেই ব্যবধান। আমি তার একজন প্রেমিক, এক বাহানায় তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, শুধু সাক্ষাতে আমার তৃপ্তি হতো না, আমার কাছে টোবলা চাইলো, দিতে অস্বীকার করলাম, এক বাহানায় তার সাথে কতক্ষণ কথাবার্তার সুযোগ মিলে গেল। এরপর এগিয়ে এসে টোবলা নিয়ে কাড়াকাড়ে আরম্ভ করলো, এক বাহানা তার দেহের সাথে আমার দেহ মিলল, এতে কি সালার কি মজা, বুঝি একমাত্র আমি তার প্রেমিক। তোমাদের গায়ে প্রেম প্রীতি আর ভালোবাসার বাতাস লাগেনি, এর মজা আর স্বাদ তোমরা কি বুঝবে? আমার এই টোবলা ভাঙাকে তোমরা আমার জন্য নোকসান মনে করতেছ, বাস্তবে টোবলা ভাঙা আমার জন্য একটি সার্টিফিকেট। আমার প্রেমিকা প্রমাণ দিয়ে দিচ্ছে, ও মজনু, বাপের কারফিউর দরুন বহুদিন যাবত তোর সাথে দেখা সাক্ষাৎ নেই, তাই বলে আমি তোকে বলে থাকতে পারিনি, তোর মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে ঘর করে বসে আছে, তোর টোবলা ভেঙে দিয়ে তার প্রমাণ দিয়ে দিলাম। তেমনিভাবে গালি খাওয়ার পর সমস্ত মাখলুক খুশি, এর থেকে লক্ষ কোটি গুণ বেশি মানুষ আরো খুশি। জিজ্ঞেস করা হলো, ও মানুষ, গালি খেয়েছ, খুশি হওয়ার কারণ কি? মানুষ জবাব দেয়াল, জিসকে গাফলত কো মালক রোতে হ্যায় ও গাফল হুমাই। ও মখলুকের গোষ্ঠী, এই গালির ভিতরে কি নিহিত আছে তোরা কি বুঝবি? আমার মাওলা সৃষ্টি করেছেন আমাদেরকে তার বন্ধু বানানোর লক্ষ্যে,
আমরা হব তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু। এই দুইটি গালি তার বন্ধুত্বের প্রমাণ বহন করে। যে গালিকে তোমরা আমাদের বেজ্জতির কারণ মনে করতেছ, আমরা বুঝি এই দুইটি গালি আমাদের ইজ্জতের সনদ আর সার্টিফিকেট। আপনার অন্তরঙ্গ বন্ধু আপনাকে হাট হাজারে রেখে চলে গেছে মধ্যপ্রাচ্যে, কয়েক বছর অপেক্ষা করলেন, কোনো চিঠিপত্র আসেনি, ফোনে আলাপ আলোচনা হয়নি, অনেকদিন অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। লিখলেন কি? ওহে জালেম নিষ্ঠ, কয়েক বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। দুইটি শব্দ জালেম নিষ্ঠ দেখার পর এক ব্যক্তি ভাবতেছে কত বড় জালেম, কত বড় শত্রুর কাছে চিঠি লিখতেছে, দুশ্মনের কাছে লিখতেছে, তাকে জালেম এবং নিষ্ঠুর বলে আখ্যায়িত করেছে। আপনি বলতেছেন দুশ্মন না দোস্ত, আমার এই দুইটি শব্দ নিয়ে চিঠি যখন তার হাতে পৌঁছবে তার অবস্থায় জবাব দিয়ে দিবে, সে আমার বন্ধু না দুশ্মন। চিঠি তার হাতে পৌঁছলো, খোলামাত্র যখন দেখলো দুইটি শব্দ জালেম আর নিষ্ঠুর নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আমি তো বন্ধুকে ভুলে বসে রইলাম কয়েক বছর, বন্ধু তো আমাকে বুঝতে পারেনি। জালেম নিষ্ঠুর দুইটি শব্দ তার প্রমাণ বহন করে, এই দুইটি গালি মানুষের বন্ধুত্বের প্রমাণ বহন করে, বেজ্জতির জন্য নয়। তো বোঝা গেল আমরা আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাক আমাদের বন্ধু। দুজনের মধ্যে যখন বন্ধুত্ব সৃষ্টি হয় উভয়জনের চাহিদা হয় কাছাকাছি থাকে। বন্ধু তুমি যদি হাটহাজারি থাকো আমাকেও হাটহাজারি রাখবে, তুমি যদি সৌদিয়া চলে যাও আমাকেও সৌদিয়া নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের দাবি পূরণের লক্ষ্যে থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। কোথায় জান্নাত? তাফসিরে রুহুল মানি সহকারে বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে আমাদের জান্নাতের ছাদ এবং আরশে মোআল্লার তলা হলো এক। যেমন দোতলা বিল্ডিংয়ের নিচের তলার ছাদ আর উপরের তলার তলা, আমাদের জান্নাতের ছাদ আর আরশে মোআল্লার তলা হলো এক। তার মানে আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে আমাদেরকে তার কুদরতি কদমের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন, বন্ধুত্বের দাবি পূরণ করলেন। কেউ হয়তো প্রশ্ন করবেন, তাহলে এখন যে আবার বের করে দিলেন, এর রহস্য হলো বন্ধু যদি সবসময় বন্ধুর পাশেই থাকে, মিলনের স্বাদ বুঝে আসে না, বন্ধুত্বের মজা বুঝে আসে না। মিলনের স্বাদ আর বন্ধুত্বের মজা বুঝতে হলে কিছু সময় বিচ্ছেদ বেদনা সইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচ্ছেদ বেদনা সহার লক্ষ্যে আমাদেরকে দুনিয়ার সফরে পাঠায় দিলেন, জানাই দিলেন বন্ধুরা যাও দুনিয়ার সফরে, বিচ্ছের বেদনা সহ্য করে তোমরা যখন আবার জান্নাতে ঢুকবে আমি বন্ধুর দিদার এবং সাক্ষাৎ লাভ করবে, তখন বুঝবে দিদারের স্বাদ কত, সাক্ষাতের মজা কত, এর আগে বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিদারের স্বাদ বুঝার লক্ষ্যে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলেন, পাশাপাশি জানাই দিলেন বন্ধুরা এই সফরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যেতে পারে, আমি বন্ধু রহমান রহিম, আমি নিষ্ঠুর নই, এতদিন যাবৎ তোমাদেরকে ভুলে বসে থাকবো এমন নিষ্ঠুর বন্ধু আমি নই। তোমাদের সাথে চিঠিপত্রের ব্যবস্থা থাকবে, ফোনে আলাপ আলোচনার ব্যবস্থাও থাকবে। ও বন্ধুরা, তোমাদের সাথে একটি প্রেমমাখা চিঠি পাঠাই দিলাম আলাপ আলোচনার লক্ষ্যে, ওই চিঠির নাম হলো কোরআনে কারীম। বন্ধুর চিঠি যখন বন্ধুর হাতে পৌঁছে, বন্ধু খোলে বারবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, স্বাদ গ্রহণ করে। আল্লাহ পাক জানাই দিলেন বন্ধুরা আমার এই প্রেমমাখা চিঠি আল কোরআন যখন তোমাদের হাতে পৌঁছবে, বারবার খুলবে, পড়বে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, বুকে মিলাবে, দেখবে কত স্বাদ লাগে, কত মজা লাগে। বন্ধু বন্ধুর চিঠিকে আলমিরাতে সংরক্ষণ করে রেখে দেয়, সময় পাওয়া মাত্র পুনরায় আবার চিঠি হাতে নেয়, খোলে, আবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়। আল্লাহ পাক জানায় দিলেন বন্ধুরা তোমরাও আমার কালাম বারবার খুলবে, পড়বে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, বুকে মিলাবে, দেখবে কত স্বাদ লাগে, কত মজা লাগে। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পাশাপাশি যেন জানাই দিলেন বন্ধুরা দুনিয়ার বন্ধুর চিঠি যখন হাতে পৌঁছে হস্তলিপি দেখা যায় বন্ধুর চেহারা চিঠির মধ্যে বাসে না,
কিন্তু আমি বন্ধুর চিঠির পাওয়ার এই পরিমাণ বেশি, তোর চোখের জুতো যদি ঠিক থাকে আমার এই চিঠি খোলা মাত্র আমি বন্ধুর কুদরতি চেহারার নূরের ঝলক তুই দেখতে পাবি। কেউ হয়তো বলবেন হুজুর আমরা তো প্রত্যেক সকালে অন্তত একবার এটা পুলি পুড়ি কই কিছু তো দেখি টেকে জানি ভাইয়েরা, অন্ধের চোখে যদি 1000 পাওয়ারের চশমা লাগিয়ে দেয়া হয় সে কি কিছু দেখবে? এটা কি চশমার দোষ না তার চোখের দোষ? চোখের দোষ তা আমার আল্লাহর কালামের পাওয়ার মধ্যে কোনো কমতি নেই ঘাটতি নেই, আমাদের চোখের দোষ। ও যেই চক্ষু সিনেমা হলে ঘোরে, বেগানা নারীর সামনে ঘোরে, টেলিভিশনের সামনে ঘোরে, অশ্লীল ছবির সামনে ঘোরে, এই চক্ষু দ্বারা আমার পাক পবিত্র মাওলা পাকের কুদরতি চেহারা নূরের ঝলক দেখা সম্ভব হবে না। তার চিঠির পাওয়ার আপন জায়গায় আছে, আমার চোখ নষ্ট বিদায় কিছু দেখি না। আল্লাহ রুমিতে বলে গেছেন মুসলিম শরীফে, লম্ব বন্ধ চশমে বন্ধ গোসে বন্ধ গর্না বিনি নূরে হাত বর্মা বেখান, গর্না বিনি নূরে হাত বর্মা বেখান। বন্দা তোমার চক্ষু কর্ণ মুখ আমার মাওলার বিধিবিধান অনুযায়ী ব্যবহার করে একটু দেখো না, যদি নূরের ঝলক দেখতে না পাও তাহল কেয়ামতের মাঠে আমি জালালউদ্দিন রুমির চেহারা জুতা মারার অনুমতি দিলাম। আল্লাহ চিঠির ব্যবস্থা করলেন, মাঝে মধ্যে চিঠি করলো পুরোপুরি তৃপ্তি আসে না, কথাবার্তা বলতে মন চায়। আল্লাহ পাক বলেন আমি রহমান রহিম বন্ধু নিশ্চল নই, কথাবার্তারও সুযোগ করে দিলাম। সেটা কি ও বন্ধু যখন বন্ধুর কাছে থাকে না কথাবার্তা বলার মাধ্যম হয় ফোন, আমি আল্লাহর সাথে ফোনে কথাবার্তা বলতে পারবে, আমার ফোন নম্বরটা একটু জেনে নাও, তো আমার সাথে আলাপ আলোচনা করার ফোন নম্বর হলো 2443433। ফজরের 2 রাকাত ফরজ 2, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ 4, মাগরিবের 3 রাকাত ফরজ 3, এশার 4 রাকাত ফরজ 4, বিতরের 3 রাকাত ওয়াজিব 3, এই 6 সংখ্যা হলো আমার সাথে ফোনে আলাপ আলোচনা করার সংখ্যা। ফোনে আলাপ করতে হলে কল অফিসে শরণাপন্ন হতে হয়, আবার কল অফিসে যাওয়ার আগে পকেটের টাকা পয়সা রাখা লাগে যাতে বিল পরিশোধ করা যায়। আমার আল্লাহ বলেন বন্ধুরা আমার সাথে কথাবার্তা বলতে হলেও কল অফিসে শরণাপন্ন হতে হবে। এই কল অফিস অন্য কিছু নয়, তোর বাড়ির পাশের মসজিদ হলো আমার সাথে আলাপ করার কল অফিস। মসজিদে ঢোকার পূর্বে তোকে প্রস্তুতি নিয়ে ঢুকতে হবে, বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন করা লাগবে, ওজুর প্রয়োজন হলে ওজু, গোসলের দরকার হলে গোসল, আবার বাতিনিভাবে পাক পবিত্রতা অর্জন করতে হবে, গুনাহ খাতা থাকলে তওবা করে পবিত্রতা অর্জন করা লাগবে। এই প্রস্তুতি নিয়ে আমার সাথে আলাপ করার কল অফিস মসজিদে গিয়ে যখন আল্লাহু আকবর বলে ডায়াল ঘোরাবি, দেখবি আমার সাথে কথাবার্তা শুরু হয়ে যাবে। কি অর্থ ডায়াল ঘোরা? আল্লামা রুমির ভাষায় মানা এটা কবির ইনাসায় আমি আয় কোদা পেশে তোমা ওর বাসুদিন, আয় কোদা পেশে তোমা ওর বাসুদিন, ওয়াক্তে জব আল্লাহু আকবার নিকুনি হামচুনি দর জব হে নফসে কোস্তানি, হামচুনি দর জব হে নফসে কোস্তানি। মুসল্লি যেন বলছে আল্লাহ পশু পাখির গলায় বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে ছুরে চালাইলে তাদের সর্বক্ষমতা খর্ব হয়ে যায়। কেউ যদি এখন তাদের চামড়া ছিলে ধৈর্য ধরতে বাধ্য, কেউ যদি হাড় ভাঙে সহ্য করতে বাধ্য, আল্লাহ আমিও তোমাকে পাওয়ার পর অফিস মসজিদে এসে আল্লাহু আকবর বলে আমার নফসের গলায় ছুরে চালাই দিলাম। আমার ব্রেন আছে, ব্রেনের গলায় ছুরি তোমাকে ছাড়া অন্য কারো চিন্তা ফিকির করবে না। আমার হাত আছে, হাতের গলায় ছুরি নড়াচড়া করবে না, পা আছে, পায়ের গলায় ছুরি হাঁটাহাঁটি করবে না, ব্যবসা বাণিজ্যের গলায় ছুরি, চাকরি বাকরির গলায় ছুরি, চাষাবাসের গলায় ছুরি, এমনকি পরিবার পরিজনের গলায় ছুরি, সব কিছুর গলায় ছুরি চালাইয়ে বুকে লাথি মেরে ছুটে এসেছে তোমার সাথে কথাবার্তা বলার কল অফিস মসজিদে। আল্লাহ কোথায় লুকিয়েছ? একটা বারের মতো হলো একটু ধর্ণা দাও না, ঘরার তামান্না দিল সে রোকসাত হো গাই, আব তো আজাদ তো খেলোয়াত হো গাই, আব তো আজাদ তো খেলোয়াত হো গাই।
ডায়াল নম্বর ঘুরাইলাম, যোগাযোগ হয়ে গেছে, কথাবার্তা শুরু হবে। হাদিস শরীফে আছে, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর চলে আসে, হামেদানি আব্দি, আমার বন্ধু আমার প্রশংসা করেছে। বন্ধু আবার যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর আসে, আসনা আলাইয়া আব্দি, আমার বন্ধু আমার গুণ কীর্তন করেছে। আবার যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ চলে আসে, উত্তর চলে আসে, মর্যাদানি আব্দি, আমার বন্ধু আমাকে সম্মান দেখাইছে। এভাবে কথাবার্তা শুরু হয়ে গেছে। কথা চলতে চলতে এক পর্যায়ে বন্ধুর স্থির থাকতে পারলো না, বন্ধুর সামনে কপালটা মাটিতে ঠেকাই থাকে। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতে দেখা যায় কপাল মাটিতে পড়ে আছে, বাস্তবে কপাল তখন মাটিতে থাকে না। তো বজাহের সে যে দাগা আসে এই জমি বুধ, বাবা তেনে সে যে দাবর আর সে বলি বুধ, বাবা তেনে সে যে দাবর আর সে বলি বুধ। আমার আল্লাহ বলেন, এশক মহব্বত আর প্রেম প্রীতির আকর্ষণ দিয়ে টেনে তোমার কপালকে আমি আমার আরশে মোড়ালায় নিয়ে আসি। শুধু তাই হযরত খাজা ফজলুর রহমান গাজী মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে, মিয়া আশরাফ আলী কহনে কি বাত তো নেই মগর তুমসে কহতা হুঁ। ও আশরাফ আলী, বলার তো কথা না, শুধু তোমাকে বলছি, কত মূল্যবান কথা, কি কথা। কাউসার কা মজা বরহক, জান্নাত কা মজা বরহক, মগর নামাজ মে জো মজা হ্যায় ও কিসি মে নেহি হ্যায়। ও আশরাফ আলী, হাউজে কাউসারের শরবতের স্বাদ সত্য, বেহেশতের মজাও সত্য। এখানে বোঝার বিষয়, হাউজে কাউসারের শরবত তো হাসর মাঠে, বেহেশত তো আরও পরে। এখন থেকে বলতেছেন মজা সত্য, কি করে সম্ভব? আমার আল্লাহর কুদরত আছে কি নেই? দুনিয়া থাকা অবস্থায় হাউজে কাউসারের শরবতের স্বাদ আর বেহেশতের মজা বুঝাইতে পারেন? হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, একজন মুজাহিদ ধর্মীয় যুদ্ধে গিয়ে শাহাদত বরণ করেছেন, তার বিধবা স্ত্রী স্বামীকে স্বপ্নে দেখতেছে, স্বামী বেহেশতে বসে জিয়াফত খাচ্ছে, স্ত্রীকে দেখে স্বামী ডাক দিল, আসো তুমি আমার সাথে বসে কয়েক লোকমা খেয়ে নাও। স্ত্রীর স্বপ্ন যোগে স্বামীর সাথে এক প্লেটে বসে কয়েক লোকমা বেহেশতি খাবার খেয়ে নেই। তো এরপর থেকে দীর্ঘ 40 বছর এই মহিলা জিন্দা ছিল, দুনিয়ার এক লোকমা খাবারও হাত পেটে দিতে হয়নি। মানুষ দূর দূর থেকে তাকে দেখতে আসতো যে বেহেশতি খাবারের বরকতে তার দুনিয়ার খাবারের প্রয়োজন পড়ে না। আমার আল্লাহর কুদরত আছে, দুনিয়া থাকা অবস্থায় হাউজে কাউসারের শরবতের স্বাদ এবং বেহেশতের মজা বুঝাই দিতে পারে। আগে বলতেছেন মগর নামাজ মে জো মজা হ্যায় ও কিসি মে নেহি হ্যায়, তবে নামাজে যে স্বাদের মজা তা অন্য কোথাও পাওয়া যাবে না। কেন এত স্বাদ? যখন আমি সেজদায় যাই আমার অনুভব হয় যে আল্লাহ পাক প্রীতির হাত পিঠির উপর বুলাইতে থাকেন আর বলতে থাকেন, মিয়া ফজলুর রহমান মেরে কুদরতে কদম উপর সেজদা কর রহে হো, ও ফজলুর রহমান আমার কুদরতে কদমের উপর বুঝে সেজদা করতেছে। তো বলো, যেখানে নিচে আমার মাওলার কুদরতে কদম আর উপরে প্রীতির হাত মধ্যখানে আমি, এর থেকে মজার বস্তু আর কি হতে পারে? মগর নামাজ মে জো মজা হ্যায় ও কিসি মে নেহি হ্যায়, কি সাকাস কি মজা। নামাজ তো আলহামদুলিল্লাহ আমরাও পড়ি, নামাজ কিন্তু তিন প্রকারের, আসলে তো এক প্রকারেরই হয়, তবে আমরা যে তিন প্রকারের এই জন্য নামাজও হয়ে যায় তিন প্রকারের, ফার্স্ট ক্লাস নামাজ, সেকেন্ড ক্লাস নামাজ, থার্ড ক্লাস নামাজ। ফার্স্ট ক্লাস নামাজ হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বৈশিষ্ট্য, এমন নামাজ তারা ছাড়া অন্যদের পক্ষে পড়া সম্ভব নয়। কেমন হয় তাঁদের নামাজ এটা বোঝা বোঝানো আমার মতো আপনার তালেবে আলেমের পক্ষে অসম্ভব। নাসাই শরীফে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হুব্বে বা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার মধ্য থেকে আমার কাছে তিনটি বস্তু ভালো লাগে। আমি তিন বস্তুকে ভালোবাসি এ কথা নয়, ভালো লাগে, ভালোবাসবো তো একজনকে, ভালো লাগতে পারে অনেক কিছু, তো ভালোবাসা এক কথা, ভালো লাগা আর এক কথা। তো তিন বস্তু ভালো লাগে, কি সে তিন বস্তু? এক নম্বর আন্নেসা, মাতৃজাতি, যারা আমাদের মা, হুজুর বলেন আমার কাছে ভালো লাগে,
আমাদের কাছে ভালো লাগে কি না লাগে, ভালো লাগলে ভালো লাগার কিছু দাবি দেওয়াও তো আছে। আমি ঢাকা থেকে চিটাগাং আসলাম আপনার বাড়ি, দেখা মাত্র একখানা লাঙ্গল কাঁধে তুলে দিয়ে বললেন হুজুর যান একটু হাল চাষ করে আসুন, ব্যাপারটা কি? কইছি আপনি আমাদের কাছে ভালো লাগে না, এটা ভালো লাগার পরিচয়, বরং ভালো লাগার পরিচয় তো হবে আমাকে ফোমের গদিতে শোয়াই এয়ার কন্ডিশন ছেড়ে দিয়ে আপনি মুরগির গলায় ছুরি চালাবেন, এটা হবে ভালো লাগার পরিচয়। তো মাতৃজাতি ভালো লাগে, এদিকে আবার মাতৃজাতিকে পয়সা কামানোর জন্য পাঠিয়ে দিলাম দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে, কলেজ বার্ষিকীতে চাকরি বাকরি করে পয়সা কামানোর লক্ষ্যে। তা ভালো লাগার পরিচয় হলো না দুশ্মনের পরিচয়। যদি ভালো লাগতো শাহজাদিয়া রানী নেয় ঘরে বসে বসে খাওয়াই দেবে, তো দাবি হলে এরা ভালো লাগে কিন্তু কাজ করতেছি পয়সা কামানোর জন্য, এরাও আবলা, বুজবুদ্ধির অভাব। খুব খুশি আমরা এখন স্বনির্ভর হতে চলছি, নিজ পায়ে নিজে দাঁড়াতে সক্ষম হচ্ছি, এটা পায়ে দাঁড়ান। আকবর এলাহাবাদী মরহুম বলেছিলেন, বাগানে ফুল ফুটেছে, মন্ত্রী পরিষদ কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ ফুল তুলে নিয়ে হার বানিয়ে গলায় ঝুলাইলেন, আর কেউ নিজের বিছানা সুসজ্জিত করলেন। ফুল মনে মনে গর্বিত, আমার কত দাম, আমি মন্ত্রীর গলায় ঝুলতেছি, আমি মন্ত্রীর বিছানায় মন্ত্রীর সাথে একসাথে ঘুমাইতেছি, এটা বাস্তবে ফুলের দাম? নিজের বাগানকে অন্ধকার করে আরেকজনের গলা আর বিছানা আলোকিত করা, এটা দাম বাড়ানো, এটা দাম কম? আজ আমাদের মাতৃজাতি নিজের নারীত্বের বাগানকে অন্ধকার করে পুরুষের বাগানকে আলোকিত করার জন্য বেরিয়ে এসেছে, এটা তাদের মোটেও দাম বাড়ানো হয়। একটি কুকুর মারা গেছে, গ্রামের ছেলেরা গলায় রশি লাগাইয়ে খালের ফাড়ে রেখে আসছে। তিন দিন পরে গ্রামের এক ব্যক্তি সেখানে গিয়ে দেখে কুকুরটা অনেক বড় মোটা তাজা হয়ে গেছে। ফিরে এসে গ্রামের লোকজনকে বলতেছে, আশ্চর্য ব্যাপার, তিন দিন যাবৎ দেখি কুকুরটি শুয়ে আছে খালের পাড়ে, খাওয়া নেই দাওয়া নেই, কিন্তু মাশাআল্লাহ বড় মোটা তাজা হয়ে গেছে। এটা মোটা তাজা হওয়া না, ফুলা, এটা ফুলা। আজ আমাদের মাতৃজাতি অফিস আদালতে কলেজ বার্ষিকীতে দোকানপাটে চাকরি করে মনে করতেছে আমরা মোটা তাজা হচ্ছি, এটা মোটা তাজা হওয়া না, এটা ফুলা। কতদিন আপনার দাম থাকবে? যতদিন চামড়া টাইট থাকবে, চামড়া একটু ঢিল হবে দেখবেন আপনাকে এক দুই তিন কথা বলে ডাস্টবিনে নিক্ষেপ দিকে। যেমনিভাবে ফুল কতদিন মন্ত্রীর গলায় ঝুলবে আর মন্ত্রীর সাথে এক বিছানায় ঘুমাবে, যতক্ষণ ফুল তরুতাজা থাকবে ততক্ষণ আগামীকাল ঝাড়ুওয়ালা ঝাড়ু দিয়ে পিটাইয়ে ফুলকে ডাস্টবিনে নিক্ষেপ করে আসবে। তেমনিভাবে মাতৃজাতিও যতক্ষণ তরুতাজা থাকবে কিছু দাম থাকবে, যখন শুকিয়ে আসবে চামড়া ঢিলা হবে তখন ডাস্টবিনে নিক্ষেপ হবে, এটা মোটা তাজা হওয়া নয়, এটা প্রসার পূর্বাভাস। আল্লাহ রাসুল বলেন, ওয়াক্তি, দুই নম্বর গ্রাম জাতীয় বস্তু আমার কাছে ভালো লাগে। তাই কেউ যদি আতর ইত্যাদি হাদিয়া দেয় সাদরে গ্রহণ করো, ব্রেন ফ্রেশ থাকে, মন মানসিকতা ভালো থাকে, যৌন শক্তি বাড়ে। তিন নম্বর, ওয়া জুরাইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চোখ জুড়ায়। অন্য দুই বস্তু সম্পর্কে সরাসরি বললেন আমার কাছে ভালো লাগে, নামাজের বেলায় এসে বলতেছে নামাজে আমার চোখ জুড়ায়, নামাজ আমার কাছে ভালো লাগে, এ কথা বললেন না। কিছু না দেখলে কি বলা যায় যে আমার চোখ জুড়ে গেছে? বোঝা গেছে তিনি নামাজে এমন কিছু দেখেন যা দেখলে চোখ জুড়ায়। তো আমরা কি নামাজে কিছু দেখি? অনেকের মাথা ডানে বায়ে নাড়লাম, দেখি না, কেন দেখি না? আমার সামনে কে, ডানে কে, বায়ে কে, পারলে পিছনে এক নজর, পিছন দিয়ে কে দাঁড়িয়ে দেখি তো ঠিক, দুই দেখা এক নয়, এক দেখা তো চোখ জোড়ায় আর এক দেখা চোখ জলে, ব্যবধান আছে। তো এমন নামাজ তো আমাদের হয় না, আমরা ফার্স্ট ক্লাস নামাজই হতে পারলাম, সেকেন্ড ক্লাস নামাজ, আউলিয়া আল্লাহদের নামাজ, যা কিছু দেখলে চোখ জোড়ায়, তারা তা দেখবেন না ঠিক কিন্তু দেখার কাছাকাছি গোনাবেন, ব্যবসা হবে দেখার, মনে হবে কেরাত যদি আর একটু লম্বা করে দেখতে পাবো, রুকুতে একটু দেরি করলে দেখা যাবে, সেজদে একটু বিলম্ব করলে নজরে আসবে, তাই তাদের কেরাত লম্বা, রুকু লম্বা, সেজদা লম্বা, এই দেখছি দেখছি বাস। তো আমাদের কে ভাব হয় না, তো বোঝা গেছে দুই নম্বর নামাজই হতে পারবে, আর এক নম্বর নামাজ বাকি আছে, এটাও যদি হতে না পারে তাহলে ফেলে।
এই তিন নম্বরের নামাজ বুঝার জন্য আগে একটি ঘটনা বুঝে নিই। ঘটনাটি হল সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে তার ভাইয়েরা কেনানের কূপে ফেলে দিয়েছে। ঘটনা আপনারাও জানেন, কূপে ফেলেছিল তো গোসল করার জন্য না, কি জন্য ফেলেছিল? মারার জন্য। কথায় কথা আসে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, একদিন হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনার গতি কেমন, এক ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করতে পারে? জবাব দিলেন যে আমার গতি কি বুঝবে, একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে আমার গতি কেমন। কি ঘটনা? আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কেনানের কূপে ফেলে দিয়েছে, তো আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহা, কত উপরে মনে আছে তো, সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা আমি ছিলাম। ওখানে তো কূপে ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিব্রাইল, আমার পয়গাম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তার পা পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা দশেক তো লাগার কথা, ফেলে দেওয়া মাত্রই তো ঝুঁক। হযরত জিব্রাইল আমিন বলেন, ফেলে দেওয়ার পর আদেশ পেলাম, আমি ছিলাম সিদরাতুল মুনতাহা, আদেশ পেয়ে সেখান থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। তার গতি শুনে আমরা আশ্চর্য হয়ে সুবহান আল্লাহ করেছি। এত আশ্চর্য কেন হলো? নিজের গতি হারিয়ে ফেলেছি, নিজের গতি ভুলে গিয়ে আরেকজনের গতি শুনে আশ্চর্য। আমার আপনার গতি কেমন ছিল? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষই তো ছিলেন না, আর কিছু মানুষ। মেরাজে রওনা করছেন, সফর সঙ্গী হিসাবে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম, তার মেরাজের গতি তখন কেমন ছিল? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির ভাষায়, সবে বরণে সাস্তাজ ফলক দরগুজার, সবে বরণে সাস্তাজ ফলক দরগুজাস্তে বতন কি নজা আস মালাক দরগুজার, চুনা দর মে দরতি হে কুরবত মে রাঁধ কে দর সিদরা জিবদি লাজো বাস মাম, বদো গুফতে সালার বাইতুল হারাম কে আয় আমেলে ওয়াহিয়ে বরতর হারাম, চুদর দোস্তি মুখলে সামিয়াফতি এনাম যে সোবত চেরা তাফতি, বগুফতা ফরাতর মজালাম নামান্দ বমান্দম কে নিরো এ বালাম নামাম, আগার এক সারে মুয়ে বরতর পারাম ফরোগে তা জলদি বসোজাত করাম, ফরোগে তা জলদি বসোজাত করাম। কেউ কেউ ঘটনাটিকে অবাস্তব বলেছেন, আমাদের আকাবেরগণ বর্ণনা করতেন তাই করছি। আলোর গতি শুনেছেন সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, আমাদের দৃষ্টির গতি এর থেকেও আরও দ্রুত, তাই তো চোখ খোলা মাত্র সামনে যা কিছু আছে একসাথে দেখা যায়। যদি দৃষ্টির গতি স্লো এবং দীর্ঘ তো আগেরটি আগে পরেরটি পরে বাইসিরিয়াল দেখতে হবে। আল্লাহ রাসুলের মেরাজে যাওয়ার গতি দৃষ্টির গতি থেকেও দ্রুত ছিল। জিব্রাইল আমিন আলাইহিস সালাম সাথে চলতে চলতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পর পরপাখা গুছিয়ে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, সফর কেন ক্ষান্ত করলেন, চলুন সামনে অগ্রসর হই। সামনে অগ্রসর না হওয়ার তিনটি কারণ দর্শানো হয়। একটি কারণ দর্শানো হয়, তিনি বুঝাতে চাচ্ছিলেন যে হুজুর, সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিক হলো আপনার জন্য বিদেশ, আর উপরের দিক হলো আপনার স্বদেশ, যেহেতু আপনারা অলবি মাখলুক তথা ঊর্ধ্ব জগতের বাসিন্দা, আর বাকি সকল মাখলুক সিফলি মাখলুক তথা নিম্ন জগতের বাসিন্দা। বিদেশে চলাফেরা করতে সাথী সঙ্গীর প্রয়োজন পড়ে, নিজের দেশে চলতে সাথী সঙ্গীর দরকার পায় না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনি বিদেশে ছিলেন, তাই সঙ্গীর প্রয়োজন ছিল, আমি আপনার সঙ্গ দিয়েছি, এখন নিজের দেশে সফর করবেন, এখন আর সঙ্গীর দরকার নেই, অতএব আমি সফর ক্ষান্ত করলাম। আর একটা কারণ দর্শানো হয় যে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে ভিসার প্রয়োজন হয়। হযরত জিব্রাইল আমিন বুঝাইলেন, আমি তো নিম্ন দেশের বাসিন্দা, ঊর্ধ্ব দেশে যেতে হলে আমারও ভিসা লাগবে, অনুমতি লাগবে, এখনও ভিসা আসেনি, অনুমতি আসেনি, অতএব আমার পক্ষে ঊর্ধ্ব দেশে সফর সম্ভব নয়।
ভিসা ছাড়া বর্ডার ক্রস করলে গুলি খাওয়া। তিন নম্বর কারণ দর্শানো হয়, এটা বোঝার লক্ষ্যে একটি ইচ্ছা শুনছে, এক বাঘ আর শিয়াল বন্ধুত্ব করেছে, দুই বন্ধু পরামর্শক্রমে গৃহস্থের বাড়ি গেছে গরু আনতে, গরুর গাড় ভাঙলে বাঘ রক্ত চুষবে আর শিয়াল গোস্ত খাবে, কয়েক সপ্তাহ চলবে। গরু নিয়ে যখন টানাটানি আরম্ভ করে গৃহস্থ টের পেয়ে বন্দুক নিয়ে গুলি করতে করতে বেরিয়ে আসে, গুলির আওয়াজ শুনে কিসের গরু নিজের জীবন নিয়ে টানাটানি, বাঘও ভাগতেছে শিয়ালও ভাগতেছে, বাঘ যে ভাগে এক লাফে বাইশাত দূরে যায় আর শিয়াল লাফ দিলে বেশির থেকে বেশি দুই হাত, দু চার লাফের পরে শিয়াল দেখে কোথায় বাঘ আর কোথায় আমি, গুলি দেখা যায় আমার কপালে আছে। এখন পিছন থেকে আওয়াজ দেয় বাঘকে ডাকে, বন্ধু গতি সমান কর। বাঘ বলে গতি সমান করবো কীভাবে, তোমার তো আর বাড়ানোর গতি নেই, সমান করতে হলে আমার গতি কমানো লাগবে, তো আমিও যদি তোমার মনে স্লো গতিতে চলি তো গুলি তুমিও খাবে আমিও খাবো, তো দুজন কেন মরতাম, অন্তত একজন বাঁচি, তুমি মরো আমি বাঁচি। শিয়ালের শিয়াল মাথা বুদ্ধি বলে যে না, তোমার গতি কমাইতে হবে না, আমারটা বাড়াও, তো কীভাবে বাড়াবে, বুদ্ধি আছে, কি বুদ্ধি, উপার্জনের সাথে তো হাত দাঁড়িয়ে রশি আছে, লেজ, এটা বেঁধে দিলে তো দুজনের গতি সমান হয়ে যায়, বাঘ আর শিয়াল লেজে লেজে বেঁধে দিলে, এখন তো বাঘের মাথা ওইদিকে শিয়ালের মাথা এইদিকে, বাঘ লাভ দিলে শিয়াল টান খায়, শিয়াল লাভ দিলে বাঘে টান খায়, কিন্তু শিয়ালের লাভে বাঘের কী আসে আসা, বাঘের টানে শিয়াল সেদিকে যায়, তো বাঘ তো লাভ দেয়, দড়াস করে ফেতের আইলের মধ্যে শিয়াল বাড়ি খায়, দু চার বাড়ি খাওয়ার পর শিয়াল দেখে হায় হায়, এর থেকে তো বলো ছিল গুলি খেয়েই মরতাম, এখন তো দুকু দুকে মরতেছি, তো আইল দেখলে বাঘকে সতর্ক করে, বন্ধু আইল আইল, শিয়ালের আইল মানে খেতের আইল, আর বাঘ মনে করে গৃহস্থ আইল, আরও জোরে লাভ দেয়, দু চার লাভ করা দেখে যে লেজ পাতলা পাতলা লাগে, টাকায় দেখে শিয়াল নেই, তো শিয়ালের এই বারদশা কেন ঘটল, গতি ছিল দুই হাতের, জোর জবরদস্তি করতে গেছে বাইশ হাতের, তাই তার অস্তিত্ব শেষ হয়ে গেছে। হযরত জিব্রাইল আমিন বলেন, ও আল্লাহর রাসূল, দেখেছি যত উপরে এসেছেন তত আপনার গতি বেড়ে গেছে, সিদরাতুল মুনতাহা থেকে ঊর্ধ্ব জগতের গতি আরো লক্ষ কোটি গুণ বেড়ে যাবে, আপনার গতির সাথে গতি মিল রেখে কোন প্রকার সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতে সক্ষম হয়েছি, এর উপরে আপনার গতির সাথে গতি মিল রাখার ক্ষমতা আমি জিব্রাইলের কাছে নেই। এরপরও যদি জোর জবরদস্তি আপনার গতির সাথে গতি মিল রেখে চলতে যাই, আগার এক সালে আমার ছয় শত পর পাখা জলের বর্ষ হয়ে যাবে, আমার অস্তিত্ব নেই হবে তখন টানাটানি, অতএব আমি সফর এখানেই খান্ত থাকব। কেউ হয়তো বলবেন, হুজুর উনি তো পয়গাম্বর, আমরা তো উম্মত, আমাদের কি ওই গতি হবে, আমাদের ওই গতি হবে না ঠিক, কিন্তু রুহানিভাবে আল্লাহ পাক এমন গতি আমাদেরকে দান করেছেন, ফেরেশতারা পর্যন্ত আফসুস করে যেন মানুষ হতে হবে। যাই হোক, ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে দিয়েছে, বণিকেরা মিশরের বাজারে তুল্য তাকে গোলাম বলে বিক্রি করবে, মিশরই মানুষের ডল নামছে, কে তাকে খরিদ করতে পারবে, টাকা পয়সার প্রশ্ন নেই। জোলায়খা আজিজে মিশরকে বলছে, তাড়াতাড়ি যাও, যে কোনো মূল্যের বিনিময় হোক ইউসুফকে চাই। আজিজে মিশর দেখল, যদি আমার থেকে বেশি মূল্য দিয়ে কেউ ইউসুফকে নিয়ে গেল, চিরদিনের জন্য জোলাকার সামনে আমার চক্ষু নিচু হয়ে যাবে, তাই বলছে জোলাকা অনুমতি দিলাম, তুমিও যাও ইউসুফকে খরিদ করার বাজারে। জোলাকা এক দৌড়ে বাজারে এসে হাজির, এসে দেশে অবস্থা বড় ব্যাগতিক, অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াই আছে, এখন ডাক উঠবে যে বেশি মূল্য বলবে সে ইউসুফকে নিয়ে যাবে। জোলাকা বিক্রেতার কানে কানে গিয়ে বলছে যে ডাক উঠুক, সবচেয়ে বেশি মূল্য যে বলবে আমি তার ডবল মূল্য দিয়ে ইউসুফকে নিয়ে যাই। এর মধ্যে দেখা যায় সারির মধ্যে একজন বুড়ি একটি সুতা নিয়ে দাঁড়ায়, আমরা বিক্রি করে দাও, নাও উঠি, তাহলে যেন সময় দেওয়া হবে, আমরা সবাই বসি। লাইনের মধ্যে একজন বুড়ি একটি সুতা নিয়ে দাঁড়ায় আছে, সুতার বিনিময়ে ইউসুফকে খরিদ করতে চায়।
মানুষেরা কানাঘুষা করে দেখো এটা পাগল, যেখানে আজিজ মিসির সন্দিহান ইউসুফকে খরিদ করতে পারবে কি পারবে না, আর বুড়ি একটি সুতা নিয়ে এসেছে তাকে খরিদ করার জন্য। বুড়ির কানেও তাদের কানাঘুষার আওয়াজ পৌঁছে। এক পর্যায়ে বুড়ি উত্তর না দিয়া থাকতে পারলো না, জবাব দিতেছে আমি নামান কে দানাদ মাহে রুজাম কে মানি জাজ সরে দারানে উয়াম কে মানি জাজ সরে দারানে উয়াম। ও মিশরী জনতা, আমি বুড়ি পাগল নই, আমার এ কথা জানা আছে, সুতার বিনিময় ইউসুফকে খরিদ করা সম্ভব নয়, কিন্তু আমার ঘরে আছে মাত্র এই একটি সুতাই সম্বল, আর কোনো সম্বল নেই, যে সম্বল আছে নিয়ে উপস্থিত হয়ে গেছি ইউসুফকে খরিদ করার বাজারে। ইউসুফ যখন তার খরিদ্দারদের সারির দিকে তাকাবে, আমি বুড়ির চেহারাটাও তো তার দৃষ্টিতে বেশি উঠবে, বলতে পারবো ইউসুফ রে আর্থিক দুর্বলতার দুরন্তকে খরিদ করে না, তারপরও আমি নিরাশ নই, যেই সম্বল আমার কাছে আছে তা নিয়ে হাজির হয়ে গেছি তোকে গরিব করার বাজারে। একটা নজর দেখে নে, আমার মতো গরিব বুড়িও তোর একজন খরিদ্দার। তেমনি ভাবে তৃতীয় নম্বরে নামাজি আল্লাহকে পাওয়ার বাজার মসজিদে এসে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, যারা নীরবে বলছে ও আল্লাহ, প্রথম নম্বর নামাজি হতে পারলাম না পয়গম্বর বানাওনি, দ্বিতীয় নম্বর নামাজি হতে পারলাম না তোমার অলি বানাওনি, তারপরও আমি নিরাশ নই, আমার টুটাফাটা ইমান আমার টুটাফাটা আমল যা কিছু সম্বল ছিল তার সাথে করে তোমাকে পাওয়ার বাজার মসজিদে এসে দাঁড়াই গেছি। সারা দুনিয়ায় তোমার লক্ষ লক্ষ বন্দা তোমার খরিদ্দার হিসাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াই আছে, কুদরতির দৃষ্টি দিয়ে যখন তাকাবে কারা কারা তোমার খরিদ্দার, একটু নজর দেখি নিও, আমার না একজন গুণাগার বন্দাও তোমার খরিদ্দার। আমি নাম মানে কে দানাদ মাহে রুয়াম কে মানি জাজ সরে দারানে উয়াম কে মানি জাজ সরে দারানে উয়াম, একটু দেখে নিও আমিও তোমার একজন খরিদ্দার। তিন নম্বরে নামাজি এই মানসিকতা নিয়ে যদি নামাজ পড়ে ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে এক কথাবার্তা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি তেলাওয়াত এবং খুব একাগ্রতার সাথে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ,